ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দিয়ে থাকে যা অন্য কোনো মাধ্যমে কখনোই পাওয়া যায় না। হয়তো এজন্যই ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানা প্রান্তে, দেখানোর চেষ্টা করছি কতটা কম খরচে ঘুরে আসতে পারবেন আপনিও। এরই ধারাবাহিকতায় পকেটে মাত্র 720 টাকা নিয়ে ঢাকা কমলাপুর থেকে রাতে ট্রেনে করে যাচ্ছি সীতাকুণ্ড। ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড়, খোয়াছড়া ঝর্ণা এবং মহামায়া লেক। যেহেতু তিনটি আলাদা জায়গা, সেহেতু আপনাদের সুবিধার্থে দুটি ভিডিও আপলোড করা হয়েছে। সব কিছু সুন্দরভাবে শেষ করে ইনশাল্লাহ রাতের ভেতরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। মনে রাখবেন, এই একদিনের যাবতীয় সকল খরচ ওই 720 টাকার মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের চন্দ্রনাথ অভিযান। আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে, আর বরাবরের মতো এবারও আমরা যাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেনে করে। সেক্ষেত্রে জনপ্রতি টিকিটের মূল্য পড়েছে 115 টাকা করে। বলে রাখা ভালো, শুক্র ও শনিবার যাত্রীর সংখ্যা একটু বেশি থাকে, তাই চেষ্টা করবেন এই দুই দিন বাদে আসার জন্য। আর আমরা ট্রেনে উঠে পড়ি 10:02। ট্রেন স্টেশনে থেকে সেরে যায় 10:40। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সকাল 7:00 সীতাকুণ্ডে গিয়ে পৌঁছাব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। তো সবাইকে সীতাকুণ্ড থেকে জানাচ্ছি শুভ সকাল। আর দীর্ঘ 9 ঘন্টা পর আমরা সীতাকুণ্ডে এসে পৌঁছাই, প্রায় দীর্ঘ 9 ঘন্টা পর। আর এখন বাজে সকাল 7:15, আর এখন আমরা সীতাকুণ্ড বাজারে যাব এবং সকালের নাস্তার পর ওইখান থেকে সেরে নেব এবং ওইখান থেকেই আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন যাওয়া যাক। বাজারে অনেক হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা মাত্র 10 টাকার বিনিময়ে সকালে ফ্রেশ হয়ে যেতে পারবেন। তো আমরা সকালের ফ্রেশ হয়ে নিই জনপতি 10 টাকার বিনিময়ে এবং সকালের নাস্তা সেরে নিই জনপতি 50 টাকার বিনিময়ে। তো এখন আমরা পাহাড়ের খাওয়া দাওয়া শেষে এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর বর্তমানে রাস্তার অবস্থা একটু খারাপ, এই কারণে আমরা রিক্সায় করে যাইতেছি, যেখানে ভাড়া পড়ছে 60 টাকা। আগে ছিল 40 টাকা, 20 টাকা বেড়ে গেছে। যাই হোক, রিক্সায় যাওয়ার ছিল অন্যরকম। যাই হোক, রাস্তা ঝামেলার কারণে রিক্সায় করে যাইতেছি, আর এছাড়াও আমরা মানুষ মাত্র 2 জন। তো অবশেষে আমরা মেন পয়েন্টে এসে নামলাম এবং এখান থেকে আমরা লাঠি কিনে নেব এবং ব্যাগ বুক যা সামান আছে তা রেখে যাব। তো এখানে আসলে বিভিন্ন দোকান পেয়ে যাবেন, এরকম এখানে আপনারা লাঠিও কিনতে পাবেন এবং ব্যাগও রাখতে পারবেন। এটা নিতে লাগবে 30 টাকা, আর যদি আপনি সহি সালামতভাবে ফেরত দেন তাহলে 20 টাকা ফেরত দেবে। বন্ধু কী অবস্থা? আর এখান থেকে হলো ফার্স্ট ট্রেকিং আমাদের শুরু হবে এবং মূল ট্রেকিং এর রাস্তা সামনেই। এখান থেকে হলো ফার্স্ট ট্রেকিং, এখানেই গাড়ি আলাদা নামাই দিবে। এখান থেকে হলো আমাদের উঠতে হবে সেই পাহাড়ে উপরে। Thank you.
অবশেষে আমরা মেইন গেটে এসে বসেছি বন্ধু, এটা বিস্তারিত বললে ভালো হয়। এখান থেকে এখানে সিঁড়ি, উপরে একটা মন্দির আছে ওটার জন্য একটা সিঁড়ি, আর এই দিক দিয়ে লোকা আমরা উঠবো মানে চন্দ্রনাথ পাহাড়ে। ওইখানে আবার দুইটা রাস্তা আছে, আর একটু সামনে, একটা হলো ডাইরেক্ট পাহাড়ে, আর একটা হলো এই পাশে ছোট মন্দির আছে, ছোট মন্দির নাহলে উপরের বড় মন্দিরে, দুইটার একটা। দুইটার ভেতরে আমরা একাই যাবো। যাই হোক, এটা দিয়ে আমরা ফার্স্ট অফ অল উঠবো যা ওঠার সময়। পাহাড়ে ওঠার সময় আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। আর এখান থেকে আমরা আমাদের দরকারি পানি এবং লাইন নিয়ে নেই, যেখানে আমাদের টাকা পড়েছে 42 টাকা। যেহেতু আমরা শীতের সময় গিয়েছিলাম, তো আমরা এখানে গিয়ে খেজুরের রস পেয়ে যাই, এবং খেজুরের রস খেতে খেতে আমরা পাহাড়ের ভিউ উপভোগ করি, যেটা সত্যি অসাধারণ ছিল। সব কিছু শেষে আমাদের মূল ট্রেকিং শুরু করে দিই আমরা। বন্ধু, গিরা গাড়ি তো ক্ষয় হতো ওখানে। তো গাইস, কেবল অল্প একটু আসছি, আর মানে শীতের দিনে উঠিসনা লেগে গেছে। আর দেখেন, কেবল অল্প একটু আসছি, আর এখন কত দূর উঠতে হবে, মানে পুরাই প্যারা, তারপর উঠবো ইনশাল্লাহ। ফাইনালি উই ডান চন্দ্রনাথ পাহাড় নাকি, ফাইনালি উই ডান। তো আমরা দীর্ঘ 2 ঘন্টা ট্রেকিং এর পর চন্দ্রনাথ পাহাড় জয় করি। এখন একটি সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো চলুন সিনেমাটিক শটটা দেখে আসি।
আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভ্রমণ ক্ষেত্রে কাজে আসবে। আর পরের পর্বে দেখাবো খোয়াছড়া ঝর্ণা ও মহামায়া লেক। তো দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ হাফেজ গাইস।